নামাজ পড়েন না তো কি হয়েছে? তা বলে কি বেঈমান হয়ে গেল? নামাজ পড়তে বলছেন কোরআন শরীফে এক জায়গায় নেই, 82 জায়গায় আল্লাহ লিখেছেন আকিমুসসালাত। বান্দা তুমি নামাজ কায়েম করো। অনেকে ফতোয়া দেয় তুই নামাজ পড়িনি, তুই নামাজ নাই, কিছু নাই, তোয়াজ্জু নাই, তুই বেঈমান হয়ে গেছিস, কাফের হয়ে গেছিস। ওর জানা আছে যে কাফের নাই, রসুল পাক বলছে যে কাফের নাই, কেউ যদি তাকে কাফের বলে সে বন্যে বলা নিজে কাফের হয়ে যাবে। একটা বেধর্মী মানুষকেও কিন্তু আপনি কাফের বলে ডাকতে পারবেন না। কেন? বলা যায় না মওতের আগে সে বলা যায় না ঈমান নিয়ে চলে আসতে পারে। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনতে দাও, আমার ভাইজানেরা, নাম ওই ব্যক্তিকে আপনি কাফের বলতে পারবেন, আপনি ওই মানুষটাকে কাফের বলবেন কাকে জানে রে? মন্তারাকা সালাতাম ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ঘৃণা করবে, ইনকার করবে, অস্বীকার করবে, কিন্তু সেই মানুষটা কাফের ফতোয়ায় সে যাবে, কিন্তু নামাজ পড়তে পারছেন না, যাযা মানে শাস্তির জন্য খাবে, কিন্তু শুনে রেখে দানি মন্দার ভাইয়ানে নামাজ যদি না পড়ি শুনে কেদার নামাজ পড়তে মানা করে নাও, আমার ভেজানেরা শুনে কেদারো, আমি ফুরফুরা ফুরফুর বলেছি নামাজ কিন্তু আল্লাহ নিষেধ করে নাও, কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি জানেন? নামাজ কিন্তু শুনে কেদারো, কিন্তু নামাজ একটা হলো আমল, নামাজ আমল, রোজা আমল, তসবিহ তিলাওয়াত আমল, দান খায়রাত হজ যাকাত আমল, তসবিহ তিলাওয়াত আমল, শুনে কে দেন, এগুলি হলো একটা আমল, 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 কিন্তু শুনে কে দেন, নামাজ কিন্তু আমার আগে নয়, রোজা আমার আগে নয়, কিন্তু নামাজ রোজার আগে কি জানেন? ঈমান। নামাজ আগে না ঈমান আগে? তুমি নামাজ পড়ে কি করছো? নামাজই দেখাচ্ছো, নামাজ পড়ে লোকে ঝেড়ে খাচ্ছে, কি ভুল বলছি? নামাজ পড়ে জমি জায়গা বাড়ি ঘর টেনে নিচ্ছে জোর করে, নামাজ পড়ছো বটে, কিন্তু রসুলকে তুমি উড়িয়ে দিয়েছো, তোমার নামাজ হবে? এই লোকগুলোকে আসতে দাও না, কি হচ্ছে? আমি তোমাদের ঘরে একদিন আসতে বল, তোমার বারবার কি বলছি ইয়ে হবে? এক কাজ করেন, একটু কষ্ট করে এক এক বিমার উঠে দাঁড়াবে, এই এক তকবীর উঠে দাঁড়াবেন, দুই তকবীর মারবো সামনে দিয়ে সবাই আগে আসবে, একটু এদের সব ঘোরাট করবে, আর তিন তকবীর মারবো বসবেন, সকলে রেডি যান, নারে তকবীর উঠে দাঁড়া, নারে তকবীর, এই কেউ বসবে না, সব সামনে দিকে আসবে, গায়ে গায়ে একদম গায়ে গায়ে বসে বসে নারে তকবীর, কথা বুঝতে কত সুন্দর হলো। এরা মনে হচ্ছে আমাকে ধরবার জন্য বসে আছে, নাবলি ধরি আমার ভাই ভালো মুসলমানের ছেলে মেয়েরা, ইমানদার ভাইরা ভালো করে খেয়াল করে শুনুন, রোজা একটা আমল, তসবিহ তেলাওয়াত একটা আমল, কিন্তু আপনার আমার আসল জিনিস হচ্ছে ঈমান। কেউ যদি আল্লাহকে মানে রসূলকে আমার ভাইরা, কেউ যদি আল্লাহকে মানে রসূলকে উড়িয়ে দেয়, রসূলকে কেউ যদি বলে আমাদের মতো মানুষ, অত কিসের কিয়াম সালাম, দোয়া দোয়া মিলাদ মাহফিল দরকার কিসের? নবীর উম্মতেরা কেউ যদি রসূলকে যদি নিজের মতো মানুষ মনে করে, তাহলে তার নামাজ আল্লাহর দরবে কবুল হবে কি জোরে বলে?
বাগে জান্নাতের একটা কিতাবে লেখা আছে, একটা কিতাবে লেখা আছে, সেই কিতাবটা ভাল নাম হলো কি জানে? বাগে জান্নাত। তিনি লেখককে কে লিখেছে জানেন? হযরত আশরফ আলী থানি স্যার রহমাতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে উর্দুতে লেখা আছে, পরিষ্কার লেখা আছে, দেখবেন। আমার রসুল পাক একদিন গনিমতের মাল বিতরণ করছে, আমার রসুল পাক গনিমতের মাল বিতরণ করছে, একটা ইয়ং ছেলে, চাংড়া ছেলে, জোয়ান ছেলে, কিন্তু দেখতে পাওয়া যায় তিনি রসুল পাককে অবাধ্য করে রসুলের সামনাসামনি দিয়ে চলে গেলে সালাম কালাম মোসামা কিছু নাই, একদম সরাসরি মাথা গুঁজে কোথায় যাচ্ছে জানেন? চ্যাংড়া ছেলেটা, জোয়ান ছেলেটাও কোথায় যাচ্ছে? একদম ও যুবক ছেলেটা মসজিদে যে নামাজ পড়া শুরু করেছে, একদম রসুলের উপরে সালাম কালাম নাই। এই ভাই জানে না, শুনে রেখে দালি মান্দা ভাইয়ানেরা যখন এই নামাজ পড়ছেন, একজন বললেন রসুল পাক সে খবর দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ এখানে দাঁড়িয়ে আছেন, ওই ছেলেটা আপনাকে সালাম না দিয়ে মুসাবা না করে কতটা বিয়াদি করে যে আপনার কাছে সরে যে তিনি নামাজ পড়তে শুরু করেছেন। রসুল আমার কি বলছে দেখেলেন, আল্লাহর হাবিব বলছে, রে বাবা সমুদ্র, বাবা শুনে রেখে দাও বাবা, তোমরা আমার সাহাবারা এর মধ্যে কেউ আছো, তৈরি আছো বাবা, বলো দেখি বাবা তোমরা আমাকে ওই বাচ্চা ওই ছেলেটা যে নামাজ পড়তে গেছে তোমরা কি কতল করে দিতে পারবে? হযরতে আলী বলেছিলেন, হুজুর আমাকে অর্ডার, হযরতে আবু বকর সিদ্দিক, প্রথম লিখা আছে হযরতে আবু বকর সিদ্দিক, উর্দুতে লিখা, কিতাবটার নাম কি বললাম? বাগে জান্নাত। লেখককে হযরত আশরফ আলী থানি স্যার, এই নামাজ শুধু পড়লি হয় না, নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ বসে যাবে, কিন্তু দেখা যাবে এক ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। নামাজি দেখা দেখা আবার একা একজন ছুটে ছুটে কত আল্লাহ আছে, 2000 একটা লাল লোটলি মসজিদে যেখানে জুতো গলে সিঁড়ির পাশে 2000 একটা লাল লোট ফেলে দিয়ে সাইডে সরে যে নুকি নুকি দেখেন তো পাকা মুসল্লি কি করে, বড় বড় মুসল্লি কি করে 2000 টাকা খালি ফেলে দিয়ে নুকে দেখে না, নামাজ পড়ে দিয়ে জুতো পায় গ্রামে অশান্তি ছিল, করছিল লোকটা হজ করতে গেলে, হজ করে এসে ফিরেছে, গ্রামের লোকটা মনে বলছে এবারে লোক হজ করে মনে পরিবর্তন হয়ে গেছে, ও বাবা ও তো হজ করে এমন সেজে আসছে, ও তিন দিনে কুনে ঢুকে গেছে, আবার হজ করে সে এমন হচ্ছে এমন জোর ধরে যাচ্ছে, এই তো আমার এই তোমার কাছে নাম ছিল ভ্যান, নাম ছিল আব্দুল গফর আব্দুল সত্তা, এবার হজ থেকে ঘুরে এলাম আলহাজ মোহাম্মদ আব্দুল গফর আলহাজ মোহাম্মদ আব্দুল সত্তা, পায়ে করে ঘোরাতে হলো ভ্যান, এখন ধ্যানের ডিগ্রি বেড়েছে কি ভট 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 আর ইঞ্জিন ভ্যান এই রাস্তা নিয়ে যাও জোরে, প্যাসেঞ্জার বলছে চেপে আরাম আছে যাও না, কি মাতো মাতো হচ্ছে আর বেরেকে যাও পারে করছে জানিনা ভাবছি আল্লাহ খালে ঢুকাবি না, মানে এখনকার হাই সার্ভিস ভয়ও নাই ভরসা, কখন যে বিপদ ঘটাবে। তবে নবীর উম্মতেরা আমি সব একটু একটু করে টাচ দিয়ে যাচ্ছি শুনে রেখে।